আমি কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে হোয়াট ইজ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। ঠিক আছে, ডেমোক্রেটিক এবং রিপাবলিক এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা সাধারণত দেখি যে এই দুটোর মধ্যে পার্থক্য করতে গিয়ে গুলিয়ে ফেলি। তার কারণ হচ্ছে যে ডেমোক্রেটিক মানে কি বলো তোমরা? ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক এবং রিপাবলিক মানে প্রজাতান্ত্রিক। দুটো শব্দ শুনতে একই রকম হলেও কিন্তু এদের মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে। কেউ বলতে পারবে তোমাদের মধ্যে কি ডিফারেন্স আছে এর মধ্যে? ঠিক আছে, দেখো আমি বলছি, ব্যাপারটা হচ্ছে কিছুই নাই, যে ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক। তো গণতান্ত্রিক তখনই হবে যখন হেড অফ দা গভর্নমেন্ট নির্বাচিত হবে, ইলেক্টেড হবে। ঠিক আছে, কি বললাম তাহলে? হেড অফ দা গভর্নমেন্ট কি হবে বলো? ইলেক্টেড হবে। আচ্ছা, এবারে জানতে হবে যেটা ব্যাপারটা, হেড অফ দা গভর্নমেন্ট কাকে বলা হয়? হেড অফ দা গভর্নমেন্ট কাকে বলা হয়? এখানে দুটো কে বলছো? প্রেসিডেন্ট কে? আচ্ছা আমি আসছি। আচ্ছা আমি কি বললাম, ডেমোক্রেটিক মানে হচ্ছে হেড অফ দা গভর্নমেন্ট যখন ইলেক্টেড হচ্ছে কাদের দ্বারা? বাই দা পিপল, সাধারণ জনগণের দ্বারা যদি নির্বাচিত হয় তখন সেটা হয়ে যাবে কি? ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক। ক্লিয়ার? আচ্ছা এবারে দেখো, তাহলে রিপাবলিক কাকে বলবো আমরা? রিপাবলিক কাকে বলবো যদি হেড অফ দা স্টেট ইলেক্টেড হয়? ঠিক আছে, তাহলে রিপাবলিক হচ্ছে কখন? যখন হেড অফ দা স্টেট ইলেক্টেড হচ্ছে। ক্লিয়ার? দেখো দুটো পার্থক্য এখানে, একটা হচ্ছে হেড অফ দা গভর্নমেন্ট ইলেক্টেড হচ্ছে, আর রিপাবলিকের ক্ষেত্রে কে ইলেক্টেড হচ্ছে? হেড অফ দা স্টেট। তাহলে এখানে সর্বতি পার্থক্যটা কোথায় দাঁড়াচ্ছে? যে গভর্নমেন্ট ইলেক্টেড এবং স্টেট হেড অফ দা স্টেট ইলেক্টেড। ক্লিয়ার? এবার দেখো তাহলে, তাহলে প্রশ্ন আসবে যে গভর্নমেন্ট, হেড অফ দা গভর্নমেন্ট কে হচ্ছে আর হেড অফ দা স্টেট কে হচ্ছে? এটাই হচ্ছে প্রথম প্রশ্ন হবে। ঠিক আছে, তাহলে গভর্নমেন্ট, হেড অফ দা গভর্নমেন্ট কে হচ্ছে? না, সরকারের প্রধান, যারা আমাদের দেশের সরকার চালাচ্ছে তাদের যিনি প্রধান। তাহলে কারা সরকার চালায়? প্রাইম মিনিস্টার এবং সিওএম, কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে হেড অফ দা গভর্নমেন্ট হয়ে যাবে কে? প্রাইম মিনিস্টার। ক্লিয়ার? আচ্ছা, হেড অফ দা স্টেট মানে, এখানে স্টেট মানে কিন্তু রাজ্য অর্থে নয়, স্টেট অর্থে নেশন, দেশ। ঠিক আছে, তাহলে দেশের যিনি প্রধান, একটা দেশের প্রধান কাকে বলা হয়? প্রেসিডেন্টকে, রাষ্ট্রপতিকে। তাহলে হেড অফ দা স্টেট মানে রাষ্ট্রপতি যদি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আসে তাহলে সেটা হয়ে যাবে কে? প্রেসিডেন্ট। তাহলে হেড অফ দা স্টেট যদি ইলেক্টেড বাই দা পিপল হয় তাহলে সেটা হয়ে যাবে কি? রিপাবলিক। এবং হেড অফ দা গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয় তাহলে হয়ে যাবে কি? সেটা ডেমোক্রেটিক। দ্যাট ইজ দা ডিফারেন্স বিটুইন ডেমোক্রেটিক অ্যান্ড দা রিপাবলিক। ক্লিয়ার? এবার একটা জিনিস আমি বলছি, দেখো এই যে রিপাবলিক, রিপাবলিক দু ধরনের হতে পারে। একটা হচ্ছে ডিরেক্ট রিপাবলিক এবং আরেকটা হচ্ছে ইনডিরেক্ট রিপাবলিক। ক্লিয়ার? বোঝা গেল? ডিরেক্ট রিপাবলিক এবং ইনডিরেক্ট রিপাবলিক। এবার দেখো তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট কখন হচ্ছে? আচ্ছা এবারে তোমরা আমাকে বলো যে আমরা কি আমাদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করি? মানে আমরা ভোট দিয়ে কি প্রেসিডেন্টকে নির্বাচন করি? করি না তো। তাহলে কি হয়, আমাদের দেশে কিভাবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়? আমাদের দ্বারা নির্বাচিত প্রার্থী তারা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করে। তার মানে আমরা জনগণ সরাসরি কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনে অংশগ্রহণ করি না। ক্লিয়ার? তাহলে ইনডিরেক্ট ভাবে আমাদের দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে। তাহলে আমাদের দেশের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন সেটা কি হয়ে যাচ্ছে? ইনডিরেক্ট রিপাবলিক। আর যে সমস্ত দেশে কি হচ্ছে, যে সাধারণ নাগরিক ভোট দিয়ে বা ভোটের মাধ্যমে প্রেসিডেন্টকে নির্বাচিত করে তারা হয়ে যাবে কি? ডিরেক্ট রিপাবলিক। কোন কোথায় ডিরেক্ট রিপাবলিক দেখা যায় বলো? আমেরিকাতে, ইউএসএ তে ডিরেক্ট রিপাবলিক দেখা যায়। আর ইনডিরেক্ট রিপাবলিক কোথায় দেখা যায় তাহলে? ইন্ডিয়াতে। ক্লিয়ার? তাহলে ডেমোক্রেটিক এবং রিপাবলিকের মধ্যে যে পার্থক্যটা আমি বোঝাতে চাইলাম, বোঝা গেছে সবাই? ক্লিয়ার?